বড় সরো সাফল্য পেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দলের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক, দুটি রামদা, একটি বুলেট। ধৃত ওই তিন ডাকাতের নাম শেখ খলিল, বাড়ি হরিশ্চন্দ্রপুর মসজিদ পাড়ায়, মনোজ রাম, বাড়ি মনোহরপুর, ও কার্তিক দাস, বাড়ি বারডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ওই তিন সন্দেহভাজন যুবককে ঘোরাঘুরি করতে দেখে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাদের মতলব বুঝতে পারে। তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্র এবং জানতে পারে ডাকাতি করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। মঙ্গলবার তাদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে এবং দুদিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমরা হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি জায়গায় হানা দিই। সেখানেই ওই তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। আমাদের সন্দেহ ওরা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। মঙ্গলবার ওদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে, দুদিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হয়েছে। পুলিশ বড় সরব ডাকাতির ছক বানচাল করেছে, তিনজনকে গ্রেফতার করেছে আগ্নেয়াস্ত্র সহ। কিভাবে দেখছেন আর কি বলবেন? না, পুলিশ অনেক কড়া ব্যবস্থা নিয়েছে, পুলিশ ভালো কাজ করছে, ভালো ভূমিকা আছে পুলিশের, সম্পূর্ণ পুলিশ অ্যাক্টিভেট আছে, ভালো কাজ করছে, তারা নাকা চেকিং চলছে ভালোভাবে, পুলিশ কাজ করছে ভালো, মানে চেকিং হচ্ছে। একটু আগে যদি অ্যাক্টিভেট থাকতো ভালোভাবে, যদি নাকা চেকিংটা একটু ভালোভাবে যদি আগে হতো, তাহলে এইভাবে একটা ডাকাতিটা হতো না। বড় আমার মদের দোকানে হতো না একটা। আমি একটাই যে চারজন এসেছিলো বড় সড়ো একটা ডাকাতি হয়েছে, সে টাকাটার জন্য রিটার্ন করা যাক, কি এই আসামিগুলো ধরা যাক, এটাই আমাদের দাবি। চাইয়ের জন্য আসামিগুলো ধরা পড়ুক, আর মাস্টার মাইন্ড কে আছে সেটার জন্য ধরা পড়ুক। আমাদের নিরাপদভাবে কি ব্যবসা করতে পারছেন, মানে কী মনে হচ্ছে আপনাদের? একটু ভয় লাগছে আমাদেরকে, এখন একবার ঘটনা ঘটে গেছে এত বড়, একটু ভয় লাগছে আমাদের। পুলিশের উপরে বিশ্বাস আছে, আসামিগুলো অনেক তাড়াতাড়ি মানে রিলেক্ট হবে, এটা বিশ্বাস আছে পুলিশের উপরে। পুলিশ অনেক ভালো কাজ করছে, অনেক ভালো অ্যাক্টিভিটি আছে, আইনের উপরে ভরসা আছে আমাদের, পুলিশ ভালো কাজ করছে। আমরা ব্যবসায়ী মহল আতঙ্কিত ছিলাম, মানে পুলিশ যেভাবে মানে সক্রিয়ভাবে এখন কাজ করছে তাতে আমরা খুবই মানে আনন্দিত। ব্যবসামূল আস্তে আস্তে নিজেদের মানে ভয়ভীতি আস্তে আস্তে কাটছে। আগে থেকে সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করতো তাহলে এই ধরনের দুর্ঘটনা হয়তো ঘটতো না। আমরা আশা করি পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে, ব্যবসায়ীদের সহযোগিতা করবে এবং সাধারণ মানুষের সহযোগিতা করবে, যাতে শান্তিভাবে ব্যবসা এবং শান্তিভাবে জীবনযাপন করতে পারে। এখানে আমাদের এই বড়সড় একটা কাছাকাছি ডাকাতি হলো, যদি আগে থেকে প্রশাসন মানে সক্রিয় বা আরও কিছু ব্যবস্থা থাকতো তাতে ডাকাতি হওয়ার সম্ভাবনা কম থাকতো। এবং আমরা ওটাই সিসিটিভি ক্যামেরায় মানে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনের সহযোগিতায় মুড়ে দিয়েছি, যাতে প্রশাসনের সুবিধা হয়, সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে আশাবাদী। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।